প্রতারণা নতুন চক্র তুলনায় গরিব মানুষটাই একমাত্র টার্গেট এই প্রতারকদের কম টাকায় চাল ডাল কিনে দেবার নামে চলছে প্রতারণা একই কায়দায় বুধবার প্রতারিত হন বাগদার এক বাসিন্দা প্রতারণার নতুন ছক প্রতারকদের টার্গেট নিরীহ খেটে খাওয়া মানুষগুলির দিকে কম দামে চাল ডাল পাইয়ে দেব বলে অভিনব প্রতারণা বনগা জুড়ে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সাহায্য করার নামে তাদের ভুলিয়ে বিভিন্ন ছলে বলে সর্বস্ব নিয়ে নেওয়ার ঘটনা এর আগেও অনেকবার দেখেছে শহরবাসী এবারে ফের নতুন পন্থা স্থানীয় থানার পুলিশকর্মী পরিচয় দিয়ে অবৈধভাবে সীমান্ত পার করতে গিয়ে আটক খাওয়া চাল ডাল বিক্রি করার নাম করে কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিল যুবক বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বনগা থানা এলাকায় প্রতারিত হয়েছে বুঝতে পেরে প্রতারিতরা বনগা থানার দ্বারস্থ হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সকাল থেকে বাগদা থানার চুয়াটিয়া বাজারে আগ বিক্রি করছিলেন নিশিকান্ত ঢালির ছেলে ভোলা ঢালি অভিযোগ এদিন দুপুর নাগাদ অপরিচিত এক ব্যক্তি তার দোকানে আগ কিনতে আসেন সে তখন নিজেকে স্থানীয় চুয়াটিয়া ফাঁড়ির পুলিশকর্মী বলে পরিচয় দেন এবং ভোলাকে স্থানীয় সীমান্ত থেকে একশো বস্তা চাল ও ডাল ধরেছে পুলিশ এবং এসব মাল গরিব মানুষের কাছে কম দামে বিক্রি করা হবে বলেও জানান সেই মাল কেনার প্রস্তাব দেয়া হয় ভোলাকে তখন ভোলা ফোনে তার বাবাকে বিষয়টি জানান তারা মাল কিনতেও রাজি হন এরপর প্রতারিতের ডাকে তারা বনগাতে আসেন বনগাঁ থানার অদূরে রায়ব্রিজের ওপর টাকার লেনদেন হয় ওই অপরিচিত ব্যক্তির সাথে প্রতারিতরা দাবি করেছেন তারা উনিশ হাজার টাকা তুলে দিয়েছেন ওই ব্যক্তির কাছে এরপর কাগজপত্রে কিছু জটিলতার কথা বলে নিশিকান্ত বাবুকে কাগজ জেরক্স করতে পাঠানোর নাম করে চম্পট দেয় ওই প্রতারক কাগজ জেরক্স করে নিশিকান্তবাবু ফিরে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন এরপরই বনগাঁ থানার দ্বারস্থ হন তিনি এ বিষয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগও করেছেন নিশিকান্তবাবু ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবার আর ওই জাল ধরা পড়ছে বাংলায় ছিল মালটা যে বিক্রি হবে চার টাকা ডাল আর সাত টাকা ডাল আর চার টাকা করে চাল কোথায় ধরা পড়েছে কোথায় এটা সেইটা ও ও বলেনি সেই টাকা নিয়ে আমাদের বলছে একটা কাগজে সই করাইছে সই করে বলছে যে ওই ওই যে আধার কার্ডের জেরক্স বলছে এইটা ওইখান থেকে জিজ্ঞেস করে নিয়ে আসো জিজ্ঞেস করতে আমি আসছি আজকে অনান নিয়া নাই আর এই ভদ্রলোক নিয়ে আসছে বেনারা ডেকে নিয়ে পাঠাইছি ছেলেটাকে যাও ও টাকা নিয়ে আমি জিজ্ঞেস করে আসি আর ওকে পাচ্ছি না মানে খাওয়া বিউরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড ল্যান্ড